আসসালামু আলাইকুম, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটি আমাদের ওয়েবসাইট রিভিউ করব, সেটি হলো খুব সহজে পুরাতন বই কীভাবে ক্রয় বিক্রয় করা যায়। আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে, দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। এখন অনলাইন জগতে অনেক কঠিন কঠিন কাজগুলোকে খুব সহজে কনভার্ট করা হচ্ছে, ঠিক তেমনি পুরাতন বইগুলো সাধারণভাবে ক্রয় বিক্রয় একটু জটিল, তাই এই জটিলতা কাটিয়ে খুব সহজে কিভাবে পুরাতন বই ক্রয় বিক্রয় করতে পারেন সেই সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি অনলাইন ইউজড বুক স্টোর, যেখানে আপনি কোনো রকম সার্ভিস চার্জ ঝামেলা ছাড়া বই কেনাবেচা করতে পারবেন। সো ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটে ঢোকার জন্য ইউআরএলটি হচ্ছে http oubs.codarity.fun। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট ইন্টারফেস, আমাদের ওয়েবসাইট টাইটেল হচ্ছে অনলাইন ইউজড বুক স্টোর। আমরা দেখতে পাচ্ছি ফুল সেট বুক সার্চ, এখান থেকে ফার্স্ট আমরা ফুল সেট বুক সার্চ করতে পারবো অ্যান্ড সিঙ্গেল বুক সার্চ করতে পারবো, দেন এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো অ্যান্ড সেল বুকে ক্লিক করে সেল বুক বুক সেল করতে পারবো। সেল রেকর্ড বলতে আমাদের রিসেন্ট যে বইগুলো বিক্রি হবে সেগুলো রেকর্ড এখানে ভিউ করবে। সো আমরা দেখি কিভাবে সার্চ করা যায়। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, কম্পিউটার সিলেক্ট ফার্স্ট সেমিস্টার, যে কোনো সেমিস্টার যে কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট করে আমরা সার্চ করতে পারবো। ফাইন বুক, সো আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার টেকনোলজি ফার্স্ট সেমিস্টারের সকল বইগুলো এখানে ভিউ হবে। সো এখানে ক্লিক করে আমরা বইয়ের ইমেজটা ভিউ করতে পারবো, আমি দেখতে পারবো বইয়ের কন্ডিশন, আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেখানে হচ্ছে বাই নামে ক্লিক করে বইয়ের সকল তথ্যগুলো দেখতে পারবো। সো আমরা বাই নামে ক্লিক করি, এখানে বইয়ের নাম, সাবজেক্ট কোড, ডিপার্টমেন্ট, সেমিস্টার, বুক কন্ডিশন অ্যান্ড প্রাইস, এখানে দেখা হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু বাই বুক, তুমি যদি বই কিনতে চাও অবশ্যই ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। সো আমরা লগইনে যাই, লগ ইন করি আগে, এখানে ইমেল আর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা সবাই জানি কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সরাসরি ঢুকতে পারবে, লগ ইন করতে পারবে, অ্যান্ড যদি কারো অ্যাকাউন্ট না থাকে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যেয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সো আমরা এগুলো সবাই পারি, সো লগ ইন যাই সরাসরি। আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন সাকসেস। সো ফার্স্ট টাইম লগ ইনের পর আমরা দেখতে পাবো আমাদের নিজস্ব ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে থাকতেছে প্রোফাইল ফটো অ্যান্ড আপনার নাম, দেন ড্যাশবোর্ডে থাকতেছে টোটাল পোস্ট অ্যান্ড অ্যাভেলেবেল বুক, টোটাল সেল বুক, টোটাল বাই বুক, মানে আপনি কয়টা পোস্ট করছেন বইয়ের জন্য, বই বিক্রির জন্য, সেটা এখানে সেক্ষেত্রে এখানে কাউন্ট করা হয়েছে সেটা দেখাচ্ছে, অ্যান্ড অ্যাভেলেবেল বুক, কয়টা আপনার বুক এখনো বিক্রি হতে বাকি আছে সেটা দেখাচ্ছে, টোটাল সেল, আপনার কয়টা বই সেল হয়েছে সেটা এখানে শো করাচ্ছে, আর আপনি কয়টা বুক কিনছেন সেটা আপনাকে এখানে শো করা হবে। সো আমি এখানে কোনো বই কিনি নেই, সো জিরো দেখাচ্ছে। দেন প্রোফাইল ফর্ম, এখান থেকে আপনি আপনার সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন, যেগুলো ইনফরমেশন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন, নাম, ইমেল, মোবাইল সব কিছু এখানে দেওয়া আছে, আবার চাইলে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। দেন সেলিং, সেলিং এ যে আপনি বুক পোস্ট করতে পারবেন বিক্রির জন্য, সবগুলো কন্ডিশন বা রিকোয়ারমেন্ট পূরণ করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। দেন মাই পোস্ট বুক,
যেগুলো বই আপনি পোস্ট করছেন সবগুলো, সব পোস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। সেটিং, সেটিং থেকে আপনার পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। আমরা লগ ইন করে হোম পেজে চলে আসলাম, তো হোম পেজে আগের মতো করে আবার সার্চ করব। আচ্ছা, সিঙ্গেল বুক সার্চ করি, এখানে নাম দিলাম, বিষয় প্রোডাক্টটা দিলাম, এন্টার, একটা বই আসলো। এখানে অবশ্যই নামটা রিকোয়ার না, বাট বিষয়কোডটা রিকোয়ার, বিষয়কোডটা ঠিক মতো দিতে হবে। সো বিষয়কোড দেওয়ার পর আমরা আবার আগের মতো করে বাইনামে ক্লিক করি, সাবজেক্ট কোড ডিপার্টমেন্ট সেমিস্টার বুক কন্ডিশন প্রাইস সবকিছু আগের মতো দেখা যাচ্ছে। সো আমরা আফটার লগ ইনের পর যে অপরচুনিটি পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ইনফরমেশনগুলো ভিজিবল হয়ে যাবে। সো এগুলো ইনফরমেশন হচ্ছে স্যালারির ইনফরমেশন, নাম, তার মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল, এখান থেকে আমরা কন্ট্যাক্ট করি তার সাথে, কন্ট্যাক্ট করে অন্যভাবে আমরা বই খুঁজতে পারি। সেটি হলো মেনুতে ক্লিক করে ডিপার্টমেন্ট ওয়ারি, ওই ডিপার্টমেন্টের সমস্ত সকল সেমিস্টারের বইগুলো খুঁজতে পারি। সো সিএমটিতে ক্লিক করি, এখানে কম্পিউটার টেকনোলজির ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সকল সেমিস্টারের বইগুলো এখানে দেওয়া আছে। সো আমাদের প্রয়োজনীয় বইগুলো এখান থেকে সেমভাবে বাই নাও করতে পারি, আবার সোমর ক্লিক করে অ্যানাদার বইগুলো দেখতে পারি। সো এই হচ্ছে বুক সার্চ, যে কোনো ডিপার্টমেন্ট এখান থেকে সার্চ করে আমরা কাঙ্ক্ষিত বইটি খুঁজে নিতে পারি। দেন কন্টাগাস, এই ওয়েবসাইটে যে কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আমাদেরকে ইনফর্ম বা মেসেজ করবেন। এখানে নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ ক্লিক করলে আমাদের কাছে ইমেল চলে আসবে। আমাদের ডেভেলপার টিম অবশ্যই আপনাকে রিপ্লাই করবে এবং আপনার সমস্যাগুলি সলভ করার ট্রাই করবে। সো আজকে এই ছিল আমাদের ওয়েবসাইট রিভিউ। আমরা আমাদের ওয়েবসাইটে নতুন নতুন ফিচার আপডেট করতেছি, ভেরি সুন আপডেট চলে আসবে। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।